এখন কোন মামলা করতে কতদিন লাগবে এই জিনিসটা যদি আপনার বুঝতে হয় সেক্ষেত্রে তো আমাদের এর অনুচ্ছেদ বুঝতে হবে আর কোন দরখাস্ত করতে কতদিন লাগবে এটি বুঝতে হলো তামাদি আইনের অনুচ্ছেদ বুঝতে হবে এখন তামাদি আইনের কোন মামলা করতে কতদিন লাগবে তা প্রথম তফসিল আলোচনা করা হয়েছে কোন মামলা করতে কতদিন লাগবে তা কত তফসিল আলোচনা করা হয়েছে দ্বিতীয় তফসিল বাতিল হয়েছে তৃতীয় তফসিল কি হয়েছে বাতিল হয়েছে প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 183টি এই 183টি অনুচ্ছেদ আপনাকে কোন মামলা দায়ের করতে কতদিন লাগবে সেই বিষয় সম্পর্কে বলেছে কোন মামলা করতে কতদিন লাগবে এখন শুরুতে কিছু ব্যাকরণ যদি আমি না জেনে নেই সেক্ষেত্রে কিন্তু এই অনুচ্ছেদগুলো আমরা বুঝতে পারবো না তাহলে মামলা বলতে শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলাকে বুঝবো তামাদি আইনে মামলা বলতে কি বুঝবো বলেন শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলাকে বুঝবো তাহলে আমরা শুরুতে একটা কথা লিখে নেব যে তামাদি আইনে আপনি যেখানেই মামলা পাবেন যেখানেই তামাদি আইনে মামলা পাবেন আপনাকে ধরে নিতে হবে এটা কি মামলা তাহলে তামাদি আইনের অনুচ্ছেদগুলো শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখে নেই তামাদি আইনের অনুচ্ছেদগুলো শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন ওয়ালাইকুম আসসালাম আফরোজ লাইভটি শেয়ার করে দেবেন তামাদি আইনের অনুচ্ছেদগুলো দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তামাদি আইনের অনুচ্ছেদগুলো দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখেছি কিন্তু 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 দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য দেওয়ানি ফৌজদারি জুলিয়া অনেক ধন্যবাদ লাইভটি শেয়ার করার জন্য আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন তাহলে তামাদি আইন কি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য তামাদি আইনের অনুচ্ছেদগুলো কি কোনো প্রকার ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না তামাদি আইনের কোনো অনুচ্ছেদে ফৌজদারি মামলা করার তামাদি কাল দায়ের করা হয় নাই অর্থাৎ ফৌজদারি মামলা দায়েরের কোনো নির্দিষ্ট তামাদি নাই বিশেষ ফৌজদারি মামলা থাকতে পারে মূল ফৌজদারি মামলার কোনো নির্দিষ্ট তামাদি নাই তার মানে আমি কখন ফৌজদারি মামলাটা দায়ের করবো এটার তামাদি আইনে কোথাও উল্লেখ করে না তাহলে কখন করব কাল ক্ষেপণ না করে যথাযথ সময়ের মধ্যে সময় নষ্ট না করে আমি যখন একটা ফৌজদারি মামলার অধিকারী হয়েছি বা কোনো অপরাধ সম্পর্কে জ্ঞাত হয়েছে তখন আমি কি করব মামলা করব এখন দেওয়ানি মামলার ফৌজদারি মামলার অত্যাবশ্যকীয় শর্ত হচ্ছে যে আপনি যদি দেওয়ানি মামলা দায়ের করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বার্থ থাকতে হবে স্বার্থ ছাড়া দেওয়ানি মামলা দায়ের করা যাবে না আপনি যদি দেওয়ানি মামলা দায়ের করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কী থাকতে হবে বলেন স্বার্থ থাকতে হবে স্বার্থ ছাড়া দেওয়ানি মামলা দায়ের করা যাবে না কিন্তু ফৌজদারি মামলায় কিন্তু স্বার্থ না থাকলেও চলবে অপরাধটা যার সামনে ঘটছে অপরাধটা যিনি দেখেছেন অপরাধ সম্পর্কে যিনি শুনেছেন বা জ্ঞাত হয়েছেন উক্ত ব্যক্তি ফৌজদারি মামলা দায়ের করতে পারবে অর্থাৎ ফৌজদারি মামলা দায়েরের কোনো স্বার্থ নাই কিন্তু দেওয়ানি মামলা দায়েরের কী আছে তাহলে আপনার স্বার্থ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আদায় না করেন সেক্ষেত্রে আপনার স্বার্থ নষ্ট হয়ে যাবে আপনার স্বার্থ বা অধিকার কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এই অধিকার কতদিনের মধ্যে নষ্ট হবে সেটি হচ্ছে কিছু কিছু মামলার ক্ষেত্রে 183টি অনুচ্ছেদ দিয়ে বলা হয়েছে প্রথম তফসিলে যে আপনি যদি এই সময়ের মধ্যে মামলাগুলো কী করেন দায়ের না করেন আপনার স্বার্থ নষ্ট হয়ে যাবে আপনি যদি দরখাস্ত দায়ের না করেন সেক্ষেত্রে দরখাস্ত দায়ের অধিকার নষ্ট হয়ে যাবে আর এটি নিয়ন্ত্রণ করছে নির্দিষ্ট কিছু সময় এটি উল্লেখ করে দিয়েছে কোথায় বলেন প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ এটুকু বুঝতে পারছি তাহলে অনুচ্ছেদগুলো কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য আর কোন প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে রিল্যাক্স তাহলে দরখাস্ত কয় প্রকার জানবো আমরা বলেন পাঁচ প্রকার দরখাস্ত আমাদের তামাদি আইনে আছে কয় প্রকার দরখাস্ত আছে এই পাঁচ প্রকার দরখাস্তকে আমরা তিন ভাগে ভাগ করে নেব
এই পাঁচ প্রকার দরখাস্তকে আমরা কয় ভাগে ভাগ করে নেব? তিন ভাগে ভাগ করে নেব। তাহলে আমাদের এই পাঁচ প্রকার সরি তিন ভাগে তো ভাগ করব পাঁচ প্রকার দরখাস্ত। তাহলে আমরা তামাদি আইনের অনুচ্ছেদগুলোকে তিন ভাগে ভাগ করে নেই, তাহলে আরও বেটার হয়। যে মূল মামলা, কি মামলা বলেন না, মূল মামলা, অর্থাৎ মূল মামলার ক্ষেত্রে হচ্ছে কত কত অনুচ্ছেদ প্রযোজ্য হবে। এরপর হচ্ছে আমরা লিখব হচ্ছে আপিল, দুই আপিল, তিন অন্যান্য দরখাস্ত। মাইডের আমরা কি বুঝতে পারছি? মূল মামলা, আপিল, অন্যান্য দরখাস্ত। এখন মূল মামলা, তামাদি আইনের মূল মামলার অনুচ্ছেদগুলো একদম আপনার এক নং অনুচ্ছেদ থেকে 149 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এক নং অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদ পর্যন্ত মূল মামলার অনুচ্ছেদগুলো আলোচনা করা হয়েছে বলেন? তার মানে এর মধ্যে আপনি যতগুলো অনুচ্ছেদ পাবেন সব মামলা সংক্রান্ত অনুচ্ছেদ, এর মধ্যে কোনো দরখাস্ত সংক্রান্ত অনুচ্ছেদ নাই। এক থেকে কত পর্যন্ত বলেন? 149 পর্যন্ত যত অনুচ্ছেদ আছে সবগুলো কিসের অনুচ্ছেদ? মূল মামলার অনুচ্ছেদ। এইটুকু কি বুঝতে পারছি? তাহলে আপিলের অনুচ্ছেদ আছে কত থেকে বলেন? 150 থেকে 157। এখন অনেকে বলে যে স্যার এই সবগুলো এগুলো মুখস্থ করার দরকার আছে কিনা? সবগুলো আপনার আপাতত মুখস্থ করার দরকার নাই, কিন্তু এই আপিলের এই যে কয়টা অনুচ্ছেদ আছে এই 150 থেকে 157 অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? আপিলের যে অনুচ্ছেদগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে বাকি থাকে 158 থেকে কি বলেন? 158 থেকে 183 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে অন্যান্য দরখাস্ত দায়েরের অনুচ্ছেদগুলো আছে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে মূল মামলার অনুচ্ছেদ আছে কত নং কত থেকে বলেন? আর আপিলের আছে কত থেকে কত? আর অন্যান্য দরখাস্ত দায়েরের রিল্যাক্স, ঘুম পাচ্ছে আমার মতো? ঘুম পাচ্ছে না? দেখি দেখি একটু হালকা করে একটু, এগুলো পারমানেন্ট মার্কার, আপনার ভোট দেওয়ার পরে যেরকম ওঠে না এটা উঠবে না। একটু ই দিয়ে দেয় হালকা, কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচ দিলে ঘুম চলে যাবে, হালকা একটু কাঁচামরিচ। এখন এতগুলো অনুচ্ছেদ আসলে ধারা আছে কয়টা আর অনুচ্ছেদ আছে এতগুলোকে আসলে জানার মানে সম্ভব? কেন সম্ভব না? আবার না স্যার বলে দিচ্ছে, অবশ্যই সম্ভব, এতগুলো অবশ্যই সম্ভব। কিছু কিছু টেকনিকের মাধ্যমে আমরা জানব এই অনুচ্ছেদগুলো অবশ্যই সম্ভব। তোমাদের বই আছে কারো কাছে? দেখি আমি শীত না বই। আচ্ছা, কিছু কিছু অনুচ্ছেদ আমরা জানব টেকনিকের মাধ্যমে। দেখবেন যে কিছু কিছু অনুচ্ছেদ খুব চমৎকার করে কিছু কিছু টেকনিক দেওয়া আছে। এখন এই টেকনিকের মাধ্যমে যদি আপনাকে জানতে হয় আমাকে লিখি, তাহলে ছন্দে ছন্দে অনুচ্ছেদ না লিখছি না ওইটা? উরে বাপ রে বাপ, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। হ্যাঁ টেকনিক, কিন্তু এটা টেকনিক কিন্তু কোনো আইন না, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ লিখছি। মাই ডিয়ার, এই স্থাবর সম্পত্তি বলতে আপনি কি বোঝেন আপনাকে এটা বুঝতে হবে। এই স্থাবর সম্পত্তিটাকে একটু আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, তাই না? তাহলে স্থাবর সম্পত্তি বলতে কী বোঝেন বলেন আপনারা একটু? দুষ যা মাটির সাথে আকড়াই আছে এইটা বুঝতে হবে না, এটার পরিধিটা একটু হালকা বড় করতে হবে আমাদের আইনের ক্ষেত্রে। পানিকে কী বুঝতে হবে বলেন? স্থাবর সম্পত্তি বুঝতে হবে, পুকুর ভর্তি পানি, আবার বালতি ভর্তি পানি বুঝেন না। আবার বাতাসকেও কী মনে করতে হবে বলেন? স্থাবর সম্পত্তি মনে করতে হবে, বেলুন ভর্তি বাতাস না কিন্তু। এটা কি সুখাধিকারের যে ব্যাপার, ফ্যাক্ট ইজমেন্টের যে ব্যাপারটা, এটাকেও আপনার কী মনে করতে হবে? স্থাবর মনে করতে হবে। তাহলে জমি, পানি, বাতাস, আকাশ, আকাশ স্থাবর, এটা আমি জানি না মানে আমি বলছি, ঠিক আছে বলেন কি কি বলেন? জমি, পানি, বাতাস, এগুলো স্থাবর সম্পত্তি। তাহলে জলাশয় একটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি?
এখন এই জমির সাথে সংযুক্ত যা কিছু আছে প্রকৃতিগতভাবে, তাহলে জমির সাথে প্রকৃতিগতভাবে আমি দাঁড়ানো? জি না, আমি তো গাছ পালা পালাটা কি আবার? ঠিক আছে, বলেন বলে বলে নৌকার সাথে ঠৌকা যেটা হয় আর গাছের সাথে পালা হবে, ব্যাপারের সাথে এটা একটা স্যাপার। জি না, এটা এক কথায় বলা যাবে না, এগুলো অনেক বলা গেলে তো বলতাম, এটা বলা যাবে না। এটা ফৌজদারির আপনি স্থাবর অস্থাবর বলতেছেন, যে যাহা কোলে নেওয়া যায় তাই অস্থাবর আর আমাদের সব স্থাবর, এটা ফৌজদারিতে বলছে। কিন্তু যাহা কোলে নেওয়া যায় এই এইটা মানে কি, যাহা বহন করা যায়, তাহলে যাহা কোলে নেওয়া যায় বা বহন করা যায় এটা হচ্ছে আপনার অস্থাবর, এটা ফৌজদারিতে আছে। কিন্তু প্রকৃতিগতভাবে যাহা মাটির সাথে সংযুক্ত, প্রকৃতিগতভাবে যা মাটির সাথে কি সংযুক্ত তাহাই স্থাবর দেওয়ানিতে। তাহলে বাড়ি ঘর দালান কোঠা দেওয়ানিতে কিন্তু অস্থাবর সম্পত্তি, কিন্তু ফৌজদারিতে আবার স্থাবর সম্পত্তি, কারণ ইহা প্রকৃতিগতভাবে ফৌজদারিতে বলে নাই শব্দটা, বলছে ফৌজদারিতে বলছে যা মাটির সাথে সংযুক্ত তাহাই কি স্থাবর। তাহলে আমরা ধরে নিচ্ছি গাছ, তারপর হচ্ছে আপনার জলাশয়, পানি নিষ্কাশন ব্যবস্থা, তারপর হচ্ছে আপনার জমির, তারপর বাতাস ইত্যাদি কি সম্পত্তি বলেন? আর এই স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা আপনি 3 বছরের মধ্যে দায়ের করবেন, অর্থাৎ গাছ কাটার জন্য যদি ক্ষতিপূরণের মামলা হয় কত বছরের মধ্যে দায়ের করবেন? জলাশয়ের জন্য যদি ক্ষতিপূরণ আসে, তারপর হচ্ছে আপনার দেখেন পরিধি বাড়াইতে হবে, কিন্তু স্থাবর শব্দটার কি বাড়াইতে হবে? পরিধি বাড়াইতে হবে। তারপর হচ্ছে আপনার 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 অন্যায়ভাবে যদি গাছ কেটে নিয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা কত বছরের মধ্যে, লিজের গাছ যদি অন্যায়ভাবে কেটে নিয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা কত বছরের মধ্যে দায়ের করবেন? বুঝতে হাঁটতেছি নাকি? তাহলে ক্ষতিপূরণ কি বলছি, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলার তামাদিকাল 3 বছর, তামাদিকাল 3 বছর লেখেন, তামাদিকাল 3 বছর স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। ওয়ালাইকুম আসসালাম, আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, আপনারা কে কোথা থেকে দেখছেন? এটা কাগজ কলম নিয়ে বসে গেছে, এখানে আর লেখে না মোবাইলে যে আমি অমুক জায়গা থেকে দেখছি, তমুক জায়গা থেকে দেখছি, জানায় না। তাহলে স্থাবর সম্পত্তির পরিধি তো বড়, তাই না? বড় জমি হইতে হবে, ছোট হইতে পারে কিন্তু পরিধি বড়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল 1 বছর লেখেন, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল 1 বছর। ঠিক আছে, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল 1 বছর। তাহলে এখানে একটু ব্র্যাকেটে লিখে নেন, মানহানি কুৎসা অন্যায়ভাবে কারাভোগ। হ্যাঁ, অস্থাবরের মধ্যে ব্র্যাকেটে লিখে নিতে পারেন, মানহানি কুৎসা অন্যায়ভাবে অন্যায়ভাবে কারাভোগ, মানহানি কুৎসা অন্যায়ভাবে কারাভোগ। তাহলে মাইটার মান সম্মান একটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি বলেন তো? কি অস্থায়ী? ওরে বাপরে, মান সম্মান অস্থায়ী এটা বলছে, সম্পত্তি ঝাঁকি বলেন? মান সম্মান একটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? এই আছে এই নাই, অস্থাবর সম্পত্তি। এই যে আমার শরীর, এই যে বারবার আমি নড়াচড়া করতেছি, নড়াচড়া করছি না তা? আমি যে নড়াচড়া করছি, আমার এই শরীরটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি বলেন কি? তাহলে আমাকে যদি অন্যায়ভাবে জেলখানায় আটকে রাখে এই শরীরটাকে, সেক্ষেত্রে কি স্থাবর সম্পত্তি আটকে রাখছে না অস্থাবর সম্পত্তি আটকে রাখছে? তাহলে অন্যায়ভাবে কারাভোগের ফলে ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল কত বছর? মানহানির মামলার তামাদিকাল কত বছর? কয় দেবেন? কিন্তু কুৎসা রটনা ব্যাপারটা কি বলেন? তাহলে কুৎসা রটনার ফলে ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদিকাল কত বছর? তার মানে মান সম্মান একটা কি
অস্থাব সম্পত্তি আমি কি বুঝাইতে পারতেছি কি পারি না? রিল্যাক্স। এখন টাকা পয়সার ব্যাপার, এই ব্যস্ত থেকে তো আমাদের টাকা কম ওঠে, তাই না বাবু ভাই? বা কেউ আছে? কেউ কেউ ঠিক আছে। এখন টাকা পয়সা গাল থেকে হাতটা নামাই না, মাথা থেকে হাতটা, হাত থেকে মাথাটা নামান। টাকা পয়সা ব্যাপারটা কি বলেন? এখন টাকার গন্ধ, টাকার মধ্যে টাকার অর্থ, টাকার মধ্যে একটা অর্থ ঢুকে আছে না, মুনাফা, গন্ধ পাচ্ছেন টাকার শব্দগুলোর মধ্যে? সুদ শব্দ পাচ্ছি না, একটা গন্ধ আসতেছে না টাকার? মুনাফা, সুদ, বিনিময় পত্র, বিনিময় মূল্য, তারপর হচ্ছে মহাজন, দেনাদার, পাওনাদার, তারপর হচ্ছে আপনার বিনিময়, আপনার কি বলে, কত কত টাকা, মুনাফা, আরো বলেন টাকা সৎ সাথে যা যা আছে বলেন, ঋণ, ঋণ একটা টাকার সাথে সম্পর্ক যুক্ত না? টাকা এবং অর্থ সংশ্লিষ্ট যা আছে সব কিছু তামাদিকাল তিন বছর, এবং দেখবেন এই এইগুলা নিয়েই প্রায় 50টা অনুচ্ছেদ আছে। টাকা, অর্থ, মুনাফা, লেখেন টাকা, অর্থ, মুনাফা, বিনিময় মূল্য, মজুরি। এই মজুরিটা লিখতে পারেন, কারণ একটা মজুরি একটু ঝামেলা আছে। টাকা, অর্থ, মুনাফা, বিনিময় মূল্য লিখতে পারেন। বাড়ি ভাড়া আপাতত না নেই, থাক, আমার দরকার নাই এই টেকনিকের মধ্যে বাড়িওয়ালারে আনার, ঠিক আছে? এমনিতে ঝামেলা আছে, মজুরিটা একটু ব্যতিক্রম আছে, মজুরিটা আলাদা করে পড়িয়ে দেবো, সমস্যা নেই। মজুরিতে একটু ব্যতিক্রম আছে, হালকা একটা ব্যতিক্রম আছে মজুরিতে। কিস্তি, হ্যাঁ কিস্তি, না যাবো যাবো, কিস্তি দিয়েন না, কিস্তি দিয়েন না, তাহলে ঝামেলা হবে, কিস্তিতে একটু ঝামেলা হবে, কিস্তিটা নিয়ে আমি আলাদা করে দেব। মুনাফা, কিস্তি, ঋণ, ঋণ, ঋণ শব্দটা লেখেন, ঋণ, ঋণ অর্থাৎ টাকা বা অর্থের সাথে সম্পর্কযুক্ত যা কিছু আছে, যদি আসে মনে করেন এটা টাকার সাথে সম্পর্কযুক্ত। দেনাদার, পাওনাদার, টাকার সাথে সম্পর্কযুক্ত না, লেখেন দেনাদার, পাওনাদার। এই শব্দগুলো যখন আমরা পাবো তখন কত বছর মনে করতে হবে? তিন বছর। আমি কি বুঝাইতে পারতেছি? দেনাদার, পাওনাদার সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল তিন বছর, দেনাদার, পাওনাদার সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল তিন বছর। সাতক্ষীরা থেকে দেখছেন, শুভ সকাল। শিপন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে, শুভ সকাল। সুমি নারায়ণগঞ্জ থেকে দেখছেন, যশোর থেকে শিমু, যশোর কোথা থেকে দেখছেন জানাবেন? শিমু, আমি আরবপুর চিনি। চা ভালো হয়েছে, ওকে রিল্যাক্স। চুক্তি আর দলিল, চুক্তি আর কি বলেন? দলিল। এখন চুক্তি সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল এক বছর, এর দুইটা ব্যতিক্রম আছে। এর কয়টা ব্যতিক্রম আছে? দুইটা ব্যতিক্রম আছে। এখন একটা ব্যতিক্রম আছে হচ্ছে আপনার চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের মামলা, কত বছর? তিন বছর। আর রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের মামলা দায়েরের কার কোনো কোনো বইয়ে ছয় বছর আছে, কিন্তু এটা তিন বছর হবে। তাহলে আমরা লিখি যে চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ ব্যতীত, ব্র্যাকেটে লিখি, ও না, চুক্তি সংক্রান্ত মামলা দায়ের তামাদিকাল এক বছর, চুক্তি সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল এক বছর, লিখেছি মাই ডিয়ার, চুক্তি সংক্রান্ত মামলা দায়েরের তামাদিকাল এক বছর, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ ব্যতীত, চুক্তিভঙ্গের, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ ব্যতীত, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ ব্যতীত, দাঁড়ি দেন, ওই চুক্তিভঙ্গের ক্ষতিপূরণে আন্ডারলাইন করেন, নিচে তিন বছর লেখেন, হ্যাঁ। তাহলে এই একটা চুক্তি ব্যতীত,
এই একটা চুক্তি ব্যতীত বাদে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ বাদে চুক্তি যেখানেই পাবো কত বছর দেখাবো এক বছর আমি কি বুঝাইতে পারতেছি কথাটা তাহলে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি কাল কত বছর কত বছর এই তিন বছর বাদে যত চুক্তি যা কিছুই পাই না কেন চুক্তি নিয়ে আমরা কত বছর দেখাবো এক বছর তাহলে চুক্তি প্রবলের মামলা দায়েরের তামাদি কাল কত বছর চুক্তি সংশোধনের চুক্তি বাতিলের চুক্তি নাকচের চুক্তি খারিজের চুক্তি প্রত্যাহারের চুক্তি প্রত্যাখ্যানের চুক্তি কার্যকর চুক্তি বলবৎ চুক্তি প্রবল চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ তার মানে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ ব্যতীত যেখানেই চুক্তি পাই কত বছর দেখাবো এক বছর দেখাবো নাম্বার লেগে গেছে বুঝাইতে পারতেছি বুঝতেছি না না মাথার উপরে দিয়ে যাচ্ছে হালকা না একটু হালকা মাথাটাকে উঁচু করে ধরতে হবে তাহলে মাথায় ঢুকবে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ শব্দটা যদি পাই তিন বছর আর এছাড়া যত চুক্তি পাবো আমার শব্দগুলো বোঝারও দরকার নাই চুক্তি আছে কি না চুক্তি থাকলেই কত বছর মামলা দায়ের করবো এক বছর বুঝাইতে পারছি কথা দায়ের বেশি বোঝারই দরকার নাই তাহলে আপনি আমার সাথে কথা বলেন চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা কত বছরের মধ্যে দায়ের করবো রিল্যাক্স নতুন আসছে তাহলে চুক্তি প্রবলের মামলা তামাদি কাল কত বছর চুক্তি প্রত্যাহারের চুক্তি কার্যকর চুক্তি বলবৎ চুক্তি বাস্তবায়ন চুক্তি নাকচ চুক্তি খারিজ চুক্তি ও বাবা মানে এক বছর বইলেই যাইতেছে আর চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের মামলা তো ওরে বাপ রে বাপ বিশাল ব্যাপার এবার লেখেন তাহলে আবার দলিল সংক্রান্ত যাবতীয় মামলা তামাদি কাল তিন বছর দলিল সংক্রান্ত যাবতীয় মামলার তামাদিকাল তিন বছর অরেজিস্ট্রিকৃত দলিল ব্যতীত অরেজিস্ট্রিকৃত হ্যাঁ হ্যাঁ অরেজিস্ট্রিকৃত হ্যাঁ 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 অরেজিস্ট্রিকৃত দলিল ব্যতীত লিখছি তাহলে অরেজিস্ট্রিকৃত দলিলের নিচে ৬ বছর লেখেন অরেজিস্ট্রিকৃত দলিলের নিচে কত বছর লিখবেন তার মানে এই অরেজিস্ট্রিকৃত দলিল ছাড়া তাবৎ যত দলিল আছে ওই মামলা কত বছরের মধ্যে দায়ের করব তিন বছরের মধ্যে দায়ের করব আমি কি বুঝাইতে পারতেছি এই অরেজিস্ট্রিকৃত দলিল ছাড়া তাবৎ যত মামলা আছে কত বছরের মধ্যে দায়ের করব তিন বছরের মধ্যে রিল্যাক্স ওকে আচ্ছা তাহলে অরেজিস্ট্রিকৃত দলিল বাতিলের মামলা দায়েরের তামাদি কাল কত বছর উনি একটু বলুক তাবৎ মানে সব যাবতীয় ঠিক আছে আচ্ছা তাহলে দলিল বাতিলের মামলার তামাদি কাল কত বছর দলিল প্রত্যাহার দারুণ আপনার জন্য আমি আপনি যে একটা ধাক্কা খাইছেন না ধাক্কাটা আমার দরকার ছিল আপনার মতো এখানে অনেকেই আছে যেমন আব্বিব্বি ঠিক আছে বাতিল বিলুপ্ত নাকচ প্রত্যাহার প্রত্যাখ্যান খান রদ রহিত রহিত রদ রহিত খারিজ কি বলছি খারিজ খারিজ রদ রহিত একসাথে হবে রদ্রহিত আরেকটা কি যেন ভুলে যাচ্ছি কি যেন আছে বলেন তো বিলুপ্ত বাতিল নয়টাই হয়ে গেছে ওরে বাপ রে বাপ চুক্তি আর দলিল একটা হচ্ছে দলিল হচ্ছে
39 সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর এটা হচ্ছে 35 সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা করব, তাই না? আচ্ছা, তাহলে এক বছর তিন বছর লেখেন, তারপর বোঝাচ্ছি। দিনাজপুর থেকে শাহনাজ, শান্তি আক্তার, অনেক ধন্যবাদ। সূর্য লক্ষ্মীপুর থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দেবেন, আপনারা লাইভটি শেয়ার করলে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। আমরা তো আসি কয়টা ভিউর জন্য, না? আচ্ছা, লেখা শেষ, রিল্যাক্স। তাহলে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই কারণে আনছি যে চুক্তি বাতিলের মামলা করতে হলে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারাতে করতে হবে, আর দলিল বাতিলের মামলা করতে হলে আপনাকে কত হতে করতে হবে? দুইটাই কিন্তু বাতিল, দুইটারই নাম কি? বাতিল। তাহলে চুক্তি বাতিলের মামলা কত ধারায় করবেন? দলিল বাতিলের মামলা কত ধারায় করবেন? চুক্তি বাতিলের মামলা কত বছরের মধ্যে করবেন? দলিল বাতিলের মামলা কত বছরের মধ্যে করবেন? দুইটাই কিন্তু বাতিল, খেয়াল করতেছেন? এই যে স্মার্ট বয়, খেয়াল করতেছেন ধাক্কাটা কেন খেয়েছেন? চুক্তি বিলুপ্তির মামলার তামাদিকাল কত বছর? চুক্তি বিলুপ্তির মামলা কত ধারায় দায়ের করতে হবে? দলিল বিলুপ্তির মামলার তামাদিকাল কত বছর? দলিল বিলুপ্তি কত ধারাতে দায়ের করতে হবে? বুঝতে পারতেছি কথাগুলো? শব্দগুলো কিন্তু আপনাকে প্রতারণায় ফেলতেছে, শব্দগুলো আপনাকে কি করছে? প্রতারণায় ফেলছে। তারপর চুক্তি নাকচের মামলার তামাদিকাল কত বছর? দলিল নাকচের তামাদিকাল কত বছর? চুক্তি প্রত্যাহারের মামলার তামাদিকাল কত বছর? দলিল প্রত্যাহারের মামলার তামাদিকাল কত বছর? চুক্তি প্রত্যাখ্যানের মামলার তামাদিকাল কত বছর? দলিল প্রত্যাখ্যানের মামলার তামাদিকাল কত বছর? চুক্তি রদের মামলার তামাদিকাল কত বছর? দলিল রদের মামলার তামাদিকাল কত বছর? চুক্তি রোহিতের আর রোহিত শর্মার কিছুই না, রোহিত শর্মা আছে আমাদের তামাদিয়ে না, দেখলেই 3 বছর টাকা দিচ্ছে। দলিল তো পাই নাই, দলিল না পাইলে তো 3 দেওয়া যাবে না, রোহিত পাইছে 3-এ চলে গেছে, খেয়াল করতেছেন? জীবনে যাওয়া যাবে না, দলিল না চুক্তি, রদ রোহিত দুইটাতেই আছে। আমাকে বুঝতে হবে যে চুক্তি হইলে 1 বছর, চুক্তি আর দলিল হইলে 3 বছর। এই রদ রোহিত এই ভুচুং বাজুং দেখে কিন্তু 1-3 খোঁজা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? বুঝতে পারতেছি? আচ্ছা, তো চুক্তি খারিজের মামলার তামাদিকাল কত বছর? আর চুক্তি দলিল খারিজের মামলার? রিল্যাক্স। তাহলে অরেজিস্ট্রিকৃত দলিল বাতিলের মামলার তামাদিকাল কত বছর? 6 বছর। এই একটা ব্যতিক্রম আছে দলিলের ক্ষেত্রে, না? আর চুক্তিভঙ্গের ক্ষতি, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা 3 বছর। তার মানে এইখানে একটা চুক্তির ব্যতিক্রম আছে। এছাড়া যাবতীয় যেখানে চুক্তি পাবো 1 বছর দেখাবো, আর যেখানে দলিল পাবো সেখানে কত বছর দেখাবো? 3 বছর দেখাবো। আমি কি বুঝাইতে পারতেছি কি পারতেছি না? রিল্যাক্স, অনেক কিছু বলে ফেলছি আপনাদেরকে, আর বলতে ইচ্ছা করতেছে না, সব বলে ফেলছি না, আর তো লাগে না। আচ্ছা, এখন আমরা লিখি। দেখেন মাই ডিয়ার, শব্দটার নাম হচ্ছে ভুলে গেলাম শব্দটা কি বলেন তো, কি যেন একটা বলতে চাইছিলাম, ও কিস্তি। আপনার শব্দটার নাম কি বলেন? কিস্তি। এখন এটা কিন্তু দাবা খেলার কিস্তি না, এটা ইনস্টলমেন্ট, তাই না? তারপর এটাকে, এই কিস্তিটাকে আমরা বলতে পারি কি বলেন? এই কিস্তিটাকে আমরা বলতে পারি হচ্ছে, না অবশ্যই সঞ্চয় না, আসছে কিস্তি নিয়ে সঞ্চয় আছে, কিস্তি। এখন কিস্তির টাকা পরিশোধের মামলার তামাদিকাল 3 বছর,
কিস্তির অর্থ পরিশোধের মামলা তামাদি কাল কত বছর বলেন? তিন বছর। এখন কিস্তিটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, ইনস্টল শব্দটা কিন্তু আপনাকে কী করবে? ডিস্টার্ব করবে। এই কারণে ডিস্টার্ব করবে, কিস্তির সাথে যদি ডিক্রি আসে, কি আসে বলেন? ডিক্রি আসে কিস্তির সাথে, কিস্তির সাথে যদি আপনার, তখন ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয়? তাহলে আমরা লিখি কিস্তির টাকা বা অর্থ পরিশোধের মামলা তামাদি কাল তিন বছর। লেখেন কিস্তির টাকা, কিস্তি, ও আমি কিস্তি লিখছি, ওইছে এবার ওইছে, ঠিক আছে, কিস্তির, কিস্তির টাকা বা অর্থ পরিশোধের মামলা তামাদিকাল তিন বছর। তাহলে কত বছরের মধ্যে কিস্তির অর্থ পরিশোধ করতে হবে? কত বছরের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে? আমি কি বুঝাইতে পারতেছি? এখন এইখানে একটা কথা আছে, আপনি ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধ করতে চান, একটা মামলায় ডিক্রি হয়েছে সেই অর্থ আপনি কিস্তিতে পরিশোধ করতে চান। এই এই অর্থ আর এই অর্থ কিন্তু এক না, ডিক্রির অর্থ পরিশোধ আর কিস্তির টাকা পরিশোধ এক না। ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধ আর আপনি কিস্তির টাকা পরিশোধ কিন্তু এক বিষয় নয়। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? ভাইঙা ভাইঙা দিতে হবে, ওরে বাপ রে বাপ, ঠিক আছে। তাহলে কিস্তির টাকা পরিশোধ কি আদায়ের মামলা তামাদিকাল কত বছর বলেন? এখন আমার নামে একটা ডিক্রি হয়েছে, আমি এই টাকাটা কি ডিক্রির টাকা বা অর্থ আমি কিস্তিতে পরিশোধ করতে চাচ্ছি, এর জন্য আমি অনুমতি প্রার্থনার দরখাস্ত করব ছয় মাসের মধ্যে। এই কলম রাখেন, অনুমতি প্রার্থনার দরখাস্ত করব কত মাসের মধ্যে? আর এই ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধ করব ছয় বছরের মধ্যে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিখি এবার যে এর ব্যতিক ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধের দরখাস্ত বা আবেদন ছয় মাস, ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধের আবেদন বা দরখাস্ত ছয় মাস। লিখিয়াছি ছয় মাস, লিখেছি কি না? ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধ ছয় বছর, ডিক্রির টাকা বা অর্থ কিস্তিতে পরিশোধ ছয় বছর, ডিক্রির টাকা বা অর্থ কিস্তিতে পরিশোধ, ডিক্রির টাকা বা অর্থ কিস্তিতে পরিশোধ ছয় বছর, রিল্যাক্স। তাহলে কত বছরের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ করতে হবে? কত বছরের মধ্যে ডিক্রির টাকা আদায়যোগ্য? কত বছরের মধ্যে ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধের আবেদন করতে হয়? ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধের দরখাস্ত কত বছরের মধ্যে করতে হবে? কয় মাস? আর ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে কত বছর? কিস্তির টাকা আদায়ের মামলার তামাদিকাল কত বছর? তিন বছর। তার মানে কিস্তি নিয়ে যদি আপনি মামলা করেন সেক্ষেত্রে মামলা তিন বছর, আর ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধের আবেদন হচ্ছে ছয় মাস আর পরিশোধ হচ্ছে ছয় বছর। আমি কি বুঝাইতে পারতেছি? দুইটা কারণে ক্লাসে ঘুম পায়, এখন শীতের দিনে কারণ হয়েছে তিনটা, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেলে ওই ক্লান্তি দূর করার জন্য আবার ঘুম পায়, এই বাড়তি কারণ এটা শীতে। না 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 না, যাবো ওখানেও যাবো, আমি যাবো যাবো। দেখেন পেনাল কোডেও এই ধরনের একটা কথা আছে যে অর্থদণ্ড বা জরিমানা দণ্ড ছয় বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এখানেও মজা আছে, ডিগ্রির টাকাও ছয় বছরের মধ্যে পরিশোধ করতে হয়, অর্থদণ্ড বা জরিমানা দণ্ড তাও ছয় বছরের মধ্যে পরিশোধ করতে হয়। লিখে নিতে পারেন, হ্যাঁ এটা সময়সীমা বলা আছে। ওর ট্যালেন্ট দণ্ডবিধিতে, আরে ট্যালেন্ট যে দণ্ডবিধিতে ধারাটা দরকার নাই, এর মধ্যে দরকারই নেই। দণ্ডবিধিতে জরিমানা দণ্ড বা অর্থদণ্ড ছয় বছরের মধ্যে আদায়যোগ্য বলা আছে, ছয় বছরের মধ্যে আদায়। এখানে কিন্তু একটা প্রশ্ন হবে বা হয়, হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন গতবার এই স্লাইডে সব আছে, এগুলো আপনাদের যা বলতেছি না তার মানে এখান থেকে প্রশ্ন এসেছে, এই যে নতুন কিছু বলতেছি না,
সব আছে এগুলা আদায় অযোগ্য ও বাপা ওকে রিল্যাক্স আমাদের কিন্তু অনুচ্ছেদ প্রায় 100 পড়া শেষ হয়ে গেছে বিলিভ ইট অর নট প্রায় 100 অনুচ্ছেদ পড়া আমাদের শেষ এইটুকুর মধ্যেই আছে আমি পরে হিসাব নিকাশ মিলাই দেবো আপনাদের এখন আমার একটা বলার আছে একটা কথা বলার আছে একদম শেষ থেকে ডান থেকে বাম থেকে সোজা আপনি বলেন আপনার নামটা বলেন আমাকে পারভেজ পারভেজ নামে সবাই ভালো হ্যাঁ সবাই ভালো পারভেজ এই যে খারাপ লাগতেছে না আজকে মানে একটা কৌতুক বলি আপনার জন্য মাইন্ডে নেবেন না নতুন জামাই অনেকদিন পর শ্বশুর বাড়িতে আসছে বিয়ের পর বিয়ের পর আসার পর শ্বশুরবাড়িতে এসে খালি উপযোগী মারতেছে বলে আম্মা সবাইকেই তো দেখছি কিন্তু কাউকে তো দেখছি না খারাপ লাগতেছে না একটু হালকা ভিতরে লাগতেছে না ঠিক আছে বলতেছে সবাইকেই তো দেখছি কিন্তু কাউকে তো দেখছি না ও লাইভ হচ্ছে আচ্ছা পারবে লাইভ হচ্ছে ঠিক আছে বেঁচে গেলেন আপনি পারভেজের জন্য আমি প্রশ্ন করছি পারভেজ অর্থদণ্ড কত বছরের মধ্যে আদায় করতে হবে আর জরিমানা দণ্ড ডিক্রির টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে ছয় বছর ডিক্রি টাকা কিস্তিতে পরিশোধের আবেদন করতে হবে দারুণ কিস্তির টাকা পরিশোধের মামলা তামাদিকাল কত বছর দারুণ ওয়াও তো জিনিয়াস বা এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন কিছু কিছু মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনে উল্লেখ করে নাই কিছু কিছু দলিল বাতিলের মামলার তামাদিকাল তামাদি আইনে উল্লেখ করে নাই কিছু কিছু দরখাস্ত দায়েরের তামাদিকাল তামাদি আইনে উল্লেখ করে নাই আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো আচ্ছা তাহলে আমরা লিখি যে তামাদি আইনে মামলা দায়েরের তামাদিকাল উল্লেখ না থাকলে হ্যাঁ তামাদি আইনে মামলা দায়েরের তামাদিকাল উল্লেখ না থাকলে তামাদি আইনে মামলা দায়েরের তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধান না থাকলে বিধান হিন্দু ছেলেটা বুঝতে পারতেছেন বা বিধান না থাকলে আজকে লিখছে ওরা যে স্যারের ক্লাস অমাইক মানে মাইক সারা ক্লাস করাচ্ছে মাইক নিতে হবে অসাম ও মাইক মানে হচ্ছে অসাম ডিজুস বিধান না থাকলে এই আন্ডারলাইন করতে হবে কারণ এই বিধান না থাকলে শব্দটা আপনার সাথে প্রতারণা করবে হ্যাঁ বিধান না থাকলে কিসের বিধান না থাকলে মামলাটাকে এবার আন্ডারলাইন করেন মামলার বিধান না থাকলে তাই না মামলা আন্ডারলাইন করেন আর বিধান না থাকলে আন্ডারলাইন করেন তার মানে মামলা দায়েরের তামাদিকাল কোথাও উল্লেখ নাই বা বিধান নাই সেক্ষেত্রে উক্ত মামলাগুলো ৬ বছরের মধ্যে দায়ের করতে হয় উক্ত মামলাগুলো ৬ বছরের মধ্যে দায়ের করতে হয় সহজ করে ফেলছি যেমন ঘোষণামূলক মামলা ও নিষেধাজ্ঞার মামলা হ্যাঁ ১২০ অনুচ্ছেদ হবে হ্যাঁ দায়ের করতে হবে যেমন ঘোষণামূলক মামলা ও নিষেধাজ্ঞার মামলা ১২০ নং অনুচ্ছেদকে অনুসরণ করে ঘোষণামূলক মামলা ও নিষেধাজ্ঞার মামলা ১২০ নং অনুচ্ছেদকে অনুসরণ করে রিল্যাক্স হ্যাঁ 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 ১০০%
120 নং অনুচ্ছেদকে অনুসরণ করে। তাহলে 120 নং অনুচ্ছেদের নিচে আন্ডারলাইন করার কোনো দরকারই নেই, আমার মনে হয় আপনারা এগুলো জানেন। আচ্ছা তাহলে আমি একটু প্রশ্ন করি, পারভেজ আবার, ঘোষণামূলক মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? 6 বছরের মধ্যে। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা? 6 বছর। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা? আদেশাত্মক নিষেধাজ্ঞার মামলা? 6 বছর। ঠিক আছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা? 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? তাহলে সত্য ঘোষণার মামলা তাও 6 বছর, কারণ ঘোষণামূলক মামলার আরেক নাম হচ্ছে সত্য ঘোষণার মামলা। ঘোষণামূলক মামলার আরেক নাম কি হচ্ছে? সত্য ঘোষণার মামলা। আর নিষেধাজ্ঞার মামলা স্থায়ী যা তাই চিরস্থায়ী, যাই বাধ্যতামূলক তাই কি আদেশমূলক। তাহলে আমরা বলি যে ঘোষণামূলক মামলা কত বছরের মধ্যে আমরা দায়ের করবো বলেন? সত্য ঘোষণার মামলা কত বছরের মধ্যে দায়ের করবো? নিষেধাজ্ঞার মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা, অস্থায়ী নিষেধাজ্ঞার? জীবনেও না অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হয় না, অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হয় না। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত আকারে দায়ের করতে হয়, এর জন্য মামলা হয় না। রিল্যাক্স, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে আমি যদি বুঝাইতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা বিধান নাই বা উল্লেখ নাই আন্ডারলাইন করছেন না। এখন লেখেন দলিল বাতিলের মামলার তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধান না থাকলে, দলিল বাতিলের মামলার তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধান না থাকলে, দলিল বাতিলের মামলার তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধান না থাকলে, উক্ত মামলাগুলো থ্রি বছরের মধ্যে দায়ের করিতে হইবে। কয় বছর? হ্যাঁ, তাহলে বিধান না থাকলে একটা প্রতারণা করতে পারে না যে কোনো সময় আমাদেরকে? বিধান আয় সে কিন্তু প্রতারণা করতে পারে আমাদের সাথে, এমনেও অমনেও 3 বছর, কিন্তু বিধান না থাকলে কিন্তু আপনার সাথে কি করতে পারে? প্রতারণা করতে পারে। বিধান না থাকলেই আমাদের কাছে 6-6 লাগে কিন্তু, তাই না? অনেকের কাছেই লাগে, আমার কাছে লাগে, আপনার কাছে নাও লাগতে পারে, আমার কাছে লাগে। এবার আবার লিখি, ডিক্রি জারির তামাদিকাল বা দরখাস্ত দায়েরের তামাদিকাল, ডিক্রি জারির তামাদিকাল বা দরখাস্ত দায়েরের তামাদিকাল, ডিক্রি জারির তামাদিকাল বা দরখাস্ত দায়েরের তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধান না থাকলে, হ্যাঁ বিধান কিন্তু ডিস্টার্ব করতেছে, ডিক্রি জারির তামাদিকাল বা দরখাস্ত দায়েরের তামাদিকাল উল্লেখ না থাকলে বা বিধানকে চিনছেন না? আপনার শাস্ত্রত ভাই না না মেষ্টুত ভাই? মেষ্টুতই তো হবে নাকি? আচ্ছা, উক্ত মামলাগুলো 3 বছরের মধ্যে, না হ্যাঁ 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, উক্ত মামলা না 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, মামলা লিখেন না, বিধান না থাকলে, হ্যাঁ 3 বছরের মধ্যে দায়ের করতে হয়, হ্যাঁ 3 বছরের মধ্যে দায়ের করতে হয়। তাহলে যদি দরখাস্ত দায়েরের বিধান না থাকে, ওই দরখাস্ত কত বছরের মধ্যে দায়ের করবো? 3 বছরের মধ্যে। খেয়াল করতে হবে প্লিজ, ডিক্রি জারির যদি বিধান না থাকে বা উল্লেখ না থাকে, কত বছরের মধ্যে ডিক্রি জারি করতে হবে, কত বছরের মধ্যে দায়ের করবো? আর দরখাস্ত দায়েরের যদি বিধান না থাকে বা উল্লেখ না থাকে, কত বছরের মধ্যে দায়ের করবো? এই একটা দরখাস্ত দায়েরের সর্বোচ্চ তামাদিকাল কিন্তু 3 বছর, এইটাই একটা দরখাস্ত দায়েরের সর্বোচ্চ তামাদিকাল কত বছর? 3 বছর। মামলা দায়েরের সর্বোচ্চ তামাদিকাল 60 বছর। তাহলে আমরা লিখি কথাটা, যে মামলা দায়েরের সর্বনিম্ন তামাদিকাল, মামলা দায়েরের সর্বনিম্ন তামাদিকাল 3 মাস,
মামলা দায়েরের সর্বনিম্ন তাওয়াদিকাল তিন মাস। দরখাস্ত দায়েরের না এটা শেষ করে যায়, মামলা দায়েরের সর্বনিম্ন তাওয়াদিকাল কত বলেন? তিন মাস। মামলা দায়েরের সর্বোচ্চ তাওয়াদিকাল 60 বছর। একসাথে শেষ করে যাই, মামলা দায়েরের সর্বোচ্চ তাওয়াদিকাল 60 বছর। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বন্ধকি, বন্ধকি জমি, স্থাবর সম্পত্তির বন্ধক 60 বছর। এটাও একটা টেকনিক আছে, আমি একটু শেষ করি আমি বলে দেব। আচ্ছা, এবার আমরা লিখি দরখাস্ত দায়েরের সর্বনিম্ন তাওয়াদিকাল 7 দিন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। দরখাস্ত দায়েরের সর্বনিম্ন তাওয়াদিকাল, তাওয়াদিকাল 7 দিন, 7 days, 7 days। আর দরখাস্ত দায়েরের সর্বোচ্চ তাওয়াদিকাল 3 বছর। আর দুইটা কথা বলে মোটামুটি আপনাদেরকে একটা ব্রেক দিই, পোষায় দিছি কিন্তু আপনারা বিলিভ করেন যে মোটামুটি শেষ আমাদের। যারা আসে নাই তাদের জন্য ভালো হয়েছে, কিন্তু কালকে কিন্তু আবার লাইভ দেব না, হবে বে লিখছি আমরা। তাহলে লিখি যে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার অবলিক, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার অবলিক বিরুদ্ধ জনিত সত্ত্ব, পুনরুদ্ধার অবলিক বিরুদ্ধ জনিত সত্ত্ব অবলিক স্থাবর সম্পত্তি অবলিক সত্ত্ব বিলুপ্তি, সত্ত্ব বিলুপ্তি লেখেন। সত্ত্ব বিলুপ্তি অবলিক জবরদখল অবলিক জবরদখল লিখেছি, সমান সমান 12 বছর, সমান সমান কত বছর? 12 বছর। এখন বিরুদ্ধজনিত সত্ত্বের একটা ব্যাপার আছে, বিরুদ্ধজনিত সত্ত্বের একটা ব্যাপার কি দেখেন, সরকার যখন বিরুদ্ধজনিত সত্ত্বে মামলা করবে, সরকার যখন বাদী তখন 60 বছরের মধ্যে মামলা করবে, আর সরকারের বিরুদ্ধে যখন মামলা করবেন তখন 12 বছরের মধ্যে মামলা করবেন। এগুলো আমরা জানি না, বিশাল চ্যালেঞ্জ। এবার আরেকটা টেকনিক লিখি, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। স্থাবর সম্পত্তির বন্ধক সমান সমান 60 বছর, স্থাবর সম্পত্তির বন্ধক, হ্যাঁ বন্ধক সমান সমান 60 বছর। তার মানে স্থাবর সম্পত্তি বন্ধক সংক্রান্ত যদি মামলা দায়ের করেন সেক্ষেত্রে কত বছরের মধ্যে করতে হবে? 60 বছরের মধ্যে করতে হবে। অস্থাবর সম্পত্তির বন্ধক 30 বছর। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে, সে পর্যন্ত ভালো থাকুন। আর লাইভটি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন আশা রাখি, এবং পরবর্তী লাইভে উৎসাহ দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।